हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা ড্রাইভিং লাইসেন্সে অনলাইনে আবেদন করার জন্য অথবা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো কাজ অনলাইনে করার জন্য যখন বিএসপি অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট খোলার পর আপনারা যখন আবেদন করার চেষ্টা করছেন, তখন অনেকেই একটা কমন একটি সমস্যায় পড়ছেন, সেটা হচ্ছে বিফোর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু ভেরিফাই ন্যাশনাল আইডেন্টি ইনফো। গো টু ইউর প্রোফাইল, ক্লিক অন রিফ্রেশ বাটন অ্যান্ড আপডেট প্রোফাইল। এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকেই। তো এখানে যেটা বোঝাচ্ছে, আপনারা যখন এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা আপনাদেরকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশনের আগে আপনাদের যে এনআইডি, যেটা ন্যাশনাল আইডেন্টি কার্ডটি ভেরিফিকেশন করার জন্য বলা হচ্ছে, এবং এটা করার জন্য গো টু ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলে যেতে বলা হচ্ছে এবং ক্লিক রিফ্রেশ বাটন অ্যান্ড আপডেট প্রোফাইল। রিফ্রেশ বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলটি আপডেট করার জন্য বলা হচ্ছে এবং আপনার যে এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করার জন্য বলা হচ্ছে। তো সেটা আপনারা কিভাবে করবেন, কিভাবে করলে আপনারা এই আবেদনটি করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন বা অন্য কোনো কার্যক্রম আপনারা এই অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন, তো আপনারা এই এনআইডি ভেরিফিকেশন কিভাবে করবেন এবং কিভাবে আপনারা প্রোফাইল আপডেট করবেন, তো পুরো কমপ্লিট প্রসেসটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আবেদন, এটা আপনাদের এনআইডি ভেরিফিকেশন করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি, আপনারা আমাদের বিএসপি অ্যাকাউন্টে যেতে হবে। বিএসপি অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনারা গুগল ব্রাউজারে গিয়ে আপনারা দেখবেন www.bsp.brta.gov.bd, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে আপনাদের যে বিএসপি অ্যাকাউন্টে যেতে হবে, যাওয়ার জন্য আপনারা এখানে প্রবেশ করুনে ক্লিক করে দিবেন। প্রবেশ করুনে ক্লিক করে এখানে ইউজার নেম, ইউজার নেমে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে বিএসপি অ্যাকাউন্ট খুলেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর পাসওয়ার্ড, আপনার যে বিএসপি অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর, পাসওয়ার্ডটি দেওয়ার পর লগইন এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার বিএসপি অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর তারপর যে বাম পাশে এখানে কোনায় যে তিন দাগ, তিনটা দাগ দেখা যাচ্ছে, এই দাগের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দুই নম্বর আছে ড্রাইভিং লাইসেন্স, এই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের আবেদন, এটার উপরে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর যখনই আপনারা এভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে যাচ্ছেন, তখনই এই সমস্যাটি চলে আসছে। দেখুন, বিফোর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ টু ভেরিফাই ন্যাশনাল আইডেন্টি ইনফো এনআইডি, গো টু ইউর প্রোফাইল, ক্লিক অন রিফ্রেশ বাটন অ্যান্ড আপডেট প্রোফাইল। তো আপনার এনআইডিটি ভেরিফিকেশন করতে হবে এবং আপনার প্রোফাইলটি আপডেট করতে হবে। তো এখন সেটা কিভাবে করবেন, সেটা আমি এখন প্রোফাইলটি আপডেট করব এবং এনআইডিটি ভেরিফিকেশন করব। করার জন্য এখন কিন্তু আপনার যে প্রোফাইলটি আছে বিএসপি অ্যাকাউন্টে, যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলে যেতে হবে। তো এই প্রোফাইলে যাওয়ার জন্য আপনারা এই বাম পাশে যে কোনায় তিনটা দাগ দেখা যাচ্ছে, এই দাগের উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথমে আছে হোম, হোমের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দুই নম্বর আছে প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর এখানে পেস্টুক নিচের দিকে স্ক্রল করবেন। তারপর স্ক্রল করার পর দেখুন ইউজারের নাম, ইউজারের নাম, ইউজারের নামের ডান পাশে এখানে এই তীরাকৃতি, গোল তীরাকৃতি চিহ্ন দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু এখানে আপনার যে পিতার নাম, মাতার নাম, সেটা কিন্তু এখানে চলে আসবে এবং এটা কিন্তু বাংলাতে চলে আসবে। এখন কিন্তু আপনার পিতার নাম এবং মাতার নাম এখানে ইংলিশে দিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে আছে আপনার পিতার নাম, এখানে পিতার নামটি, আপনার পিতার নামটি এখানে ইংলিশে দিয়ে দিবেন। তারপর আছে মাতার নাম, আপনার যে মায়ের নামটি কিন্তু এখানে বাংলাতে দেওয়া আছে, এখন কিন্তু আপনি এখানে আপনার মায়ের নামটি বাংলায় ইংলিশে দিয়ে দিবেন। এখানে আপনার মায়ের নামটি দেওয়ার পর তারপর একটু পেস্টি একবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে একবার নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে রক্তের গ্রুপ, আপনার রক্তের গ্রুপটি এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। রক্তের গ্রুপ সিলেক্ট করে দেওয়ার পর তারপর পেস্ট একবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে প্রোফাইল হাল নাগাদ, এটার উপরে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে ইওর প্রোফাইল আপডেট, প্রোফাইল কিন্তু আপডেট হয়ে গেছে এবং যে আপনার ইওর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, আপনার কিন্তু প্রোফাইলটি আপডেট হয়ে গেছে এবং সাথে কিন্তু আপনার যে এনআইডিটিও কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে অলরেডি, ভেরিফিকেশন এনআইডি অনুযায়ী সবকিছু চলে আসছে। তো এখন আমি আবার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য ক্লিক করব, ক্লিক করলে দেখুন এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাচ্ছে, এখন কিন্তু আর সেই সমস্যাটি দেখা যাচ্ছে না। তো এখন আপনারা এর পরবর্তীতে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেন বা ড্রাইভিং লাইসেন্স সংশোধন সংযোজন যেটাই করেন তখন এখন কিন্তু আপনারা করতে পারবেন। তো দেখুন আমি এখানে আবেদনের জন্য ক্লিক করেছি এবং এখানে কিন্তু যে রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করছি, দেখুন এখানে যে পূর্ববর্তী ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে চলে আসবে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে বিএসপি অ্যাকাউন্টটি কিন্তু আপনার এনআইডি ভেরিফিকেশন করে নিতে পারবেন এবং আপডেট করে নিতে পারবেন, এবং এই আপডেট করার পর আপনারা নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন অথবা নবায়ন করেন সংশোধন সংযোজন যে কার্যক্রমই করেন না কেন আপনারা এখন কিন্তু তারপর করতে পারবেন। তো এই আপনাদের এনআইডি ভেরিফিকেশন এবং প্রোফাইল আপডেট ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই অনলাইনে এই বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কোনো ধরনের কার্যক্রম করতে পারবেন না। তো কিভাবে করতে পারবেন কমপ্লিট প্রসেসটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।